নমস্কার প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেব কাহিনী ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দেবী কৌশিকীর মাহাত্ম্যের কথা। কে ছিলেন দেবী কৌশিকী, তার উৎপত্তি কিভাবে হলো, কেনই বা দেবী কৌশিকীর আবির্ভাব ঘটল, এই সব কাহিনী বলবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখুন। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। যখনই এই ত্রিভুবনে কোনো অশুভ শক্তি এসে উপস্থিত হয়েছে, তখনই দেবী মহামায়া বারবার ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন এই ত্রিভুবনকে উদ্ধারের জন্য। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যম অংশে মেধস ঋষি তার আশ্রমে রাজা সুরত এবং সমাধি নামে এক বৈশ্যকে দেবী মহামায়ার তিন রূপের বর্ণনা দিচ্ছেন। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যের এই অংশ শ্রী শ্রী চণ্ডী নামে খ্যাত। দেবী মহামায়ার মহাকালী অবতারের সহায়তায় ভগবান বিষ্ণু মধু কৈতব নামে দুই দানবকে বধ করেছিলেন। দেবী মহামায়া আদ্যাশক্তি, তিনি মহালক্ষ্মী অবতারে বধ করেছিলেন মহিষাসুরকে। আবার দেবী মহামায়া মহাসরস্বতী রূপে বধ করেছিলেন শুম্ভ নিশুম্ভকে। দেবী মহামায়ার এই মহাসরস্বতী রূপটির নামই ছিল কৌশিকী। এবারে আসুন জেনে নিন দেবী কৌশিকীর উৎপত্তি কিভাবে হল। মহাদেবের আশীর্বাদে প্রজাপতি ব্রহ্মা যখন প্রজা সৃজনে ব্যস্ত, তখন শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর জন্ম নিয়েছিল। এই দুই অসুর ভাই প্রজাপতি ব্রহ্মাকে তপস্যা দ্বারা সন্তুষ্ট করে বর পেয়েছিলেন যে কোনো পুরুষের হাতে তাদের হত্যা হবে না। এছাড়াও তারা বর চাইলেন দেবী পার্বতীর দেহ থেকে এমন এক নারীর জন্ম হবে যে নারী তার রূপে তাদের আকৃষ্ট করবে, একমাত্র এমন নারীর হাতেই তাদের মৃত্যু হবে। শুম্ভ নিশুম্ভর তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা এই দুই বর তাদের দিয়েছিলেন। প্রজাপতি ব্রহ্মার এই বর পেয়ে ত্রিভুবনে ভীষণ অত্যাচার শুরু করল শুম্ভ এবং নিশুম্ভ। তাদের অত্যাচারে ভীত সন্তুষ্ট হয়ে স্বর্গ ত্যাগ করে দেবতারা আশ্রয় নিলেন মহাদেবের চরণে। এই বিপদের দিনে দেবতা সহ ত্রিভুবনকে উদ্ধারের জন্য প্রজাপতি ব্রহ্মা মহাদেবকে অনুরোধ করলেন যে যেভাবেই হোক দেবী পার্বতীর দেহ থেকে এমন এক শক্তির জন্ম দেয়া হোক যে শক্তি নারী রূপে বধ করবে শুম্ভ নিশুম্ভকে। দেবতাদের অনুরোধ মতো মহাদেব এই দায়িত্ব গ্রহণ করলেন। একদিন দেবাদিদেব মহাদেব এবং পার্বতী একাকী আলাপচারিতায় ব্যস্ত। এমন সময় মহাদেব দেবী পার্বতীর রূপের কথা বলতে গিয়ে তাকে কালো বলে অভিহিত করলেন এবং তার এই কালো রং নিয়ে তিনি ঠাট্টা করলেন। স্বামীর মুখে তার দেহের কালো বর্ণ নিয়ে উপহাস শুনে পার্বতী ভীষণ অপমানিত হলেন। এই অপমান সহ্য করতে না পেরে পার্বতী সিদ্ধান্ত নিলেন তিনি তার দেহের কালো রং ত্যাগ করে গৌর বর্ণ লাভ করবেন। সে উদ্দেশ্যে তিনি প্রজাপতি ব্রহ্মার তপস্যা শুরু করলেন। প্রজাপতি ব্রহ্মা দেবী পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতীকে তার সেই কৃষ্ণ বর্ণ ত্যাগের আশীর্বাদ দিলেন। ব্রহ্মার আশীর্বাদ পেয়ে দেবী পার্বতী তার দেহের কৃষ্ণ বর্ণ ত্যাগ করে গৌর বর্ণ লাভ করলেন এবং ফিরে গেলেন স্বামী মহাদেবের কাছে। অপরদিকে দেবী পার্বতীর দেহ থেকে নির্গত কৃষ্ণ বর্ণ থেকে এক অপরূপ শক্তির জন্ম হল। সেই মহাশক্তিমান নারী শক্তির নাম ছিল কৌশিকী, কারণ দেবী পার্বতীর কোষ থেকেই তার জন্ম। মাতা পার্বতীর দেহ থেকে সৃষ্টি হয়েছিল বলে এই দেবীর অপর নাম মাতঙ্গী। তার আটটি দীর্ঘ বাহু, সেই হাতে তিনি শঙ্খ, চক্র, ত্রিশূল ইত্যাদি অস্ত্র ধারণ করেছিলেন। দেবী তিন রূপ, সৌম, ঘোর এবং মিশ্র। তিনি তিনেত্র যুক্তা। তার মাথায় অর্ধচন্দ্রের মুকুট। প্রজাপতি ব্রহ্মা দেবী কৌশিকীকে তার বাহন রূপে দান করেছিলেন এক প্রবল সিংহ।
একদিন শুম্ভ এবং নিশুম্ভের সেবক চণ্ড এবং মুণ্ড দেবীকে দেখতে পেল। দেবীর মনোহর রূপে মোহিত হলেন চণ্ড এবং মুণ্ড। তার এই রূপের খবর তারা গিয়ে দিল তাদের প্রভু শুম্ভ এবং নিশুম্ভকে। চণ্ড মুণ্ডের মুখে দেবীর এই রূপের প্রশংসা শুনে শুম্ভ নিশুম্ভ তার দূত সুগ্রীবকে পাঠালেন দেবীর কাছে। সুগ্রীব শুম্ভ নিশুম্ভের বিবাহের প্রস্তাব নিয়ে হিমালয়ে দেবীর কাছে এলেন। শুম্ভ এবং নিশুম্ভের সঙ্গে তার যুদ্ধে যে জয়লাভ করবে তাকেই তিনি পতিরূপে গ্রহণ করবেন। দেবীর এই প্রতিজ্ঞা দূত সুগ্রীব বললেন শুম্ভ এবং নিশুম্ভকে। একথা শুনে শুম্ভ এবং নিশুম্ভ তাদের সেনাপতি ধুমাক্ষকে পাঠালেন দেবীকে বন্দী করে তাদের সামনে নিয়ে আসতে। ধুমাক্ষ তার 60,000 অসুর বাহিনী নিয়ে আক্রমণ করলেন দেবীকে, কিন্তু দেবী মহেশ্বরী শুধু হুং উচ্চারণ করেই তাকে ভস্ম করে দিলেন। শুম্ভ এবং নিশুম্ভের আদেশে চণ্ড মুণ্ড রক্তবীজ অসুররা দেবীকে আক্রমণ করলেন এবং এদের সকলকেই দেবী অতি সহজে বধ করলেন। চণ্ডকে বধ করে দেবী চণ্ডী নামে খ্যাত হলেন। চণ্ড মুণ্ড রক্তবীজের মৃত্যুর পর শুম্ভ এবং নিশুম্ভ তারা দেবীর সঙ্গে যুদ্ধ করতে এলেন। শুম্ভ নিশুম্ভের সঙ্গে দেবী কৌশিকীর এক ভীষণ যুদ্ধ হল। সেই যুদ্ধে দেবী অম্বিকা বিষপূর্ণ এক তীক্ষ্ণ বাণে নিশুম্ভকে ধরাশায়ী করলেন। ভাই নিশুম্ভের মৃত্যু দেখে অসুররাজ শুম্ভ দেবীকে আক্রমণ করলেন। শুম্ভের সঙ্গে দেবী কৌশিকীর এক ভীষণ যুদ্ধ শুরু হল। অবশেষে দেবী কৌশিকী ত্রিশূল দিয়ে বধ করলেন শুম্ভকে। এইভাবে দেবী আদ্যাশক্তি মহামায়া মহাসরস্বতী রূপে আবির্ভূত হয়ে কৌশিকী নাম নিয়ে বধ করেছিলেন শুম্ভ এবং নিশুম্ভকে এবং এই ত্রিভুবনকে অশুভ শক্তির হাত থেকে উদ্ধার করেছিলেন। কথিত রয়েছে কৌশিকী অমাবস্যার দিন দেবী আদ্যাশক্তি মহামায়া কৌশিকী রূপে আবির্ভূত হয়ে শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন।